গত কয়েকদিন আগে গেলাম পটিয়া আমির ভান্ডার দরবারে, একটা হিন্দু আমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে। পায়ের মধ্যে হাত দিয়া বলি, একটা মেয়ে মুসলমান হয়েছে। মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো, তুমি হিন্দু থেকে মুসলমান হলা কেন? মেয়েটা বলে, আমি দেখেছি আমার বাবা সারা জীবন হিন্দু ধর্ম পালন করেছে, কিন্তু আমার বাবা যখন মারা গেছে কাঠ নিচে দিছে, উপরে শোয়াইছে, আবার উপরে কাঠ দিয়া পাগড়ারে ভাঙ্গিয়া আগুন ধরাইয়া দিছে। আগুন ধরাই দেওয়ার পরে আমার বাবা আস্তে আস্তে গায়ে আগুন লাগছে, আগুন দিয়া পড়তে পড়তে পা গুলো এমনি সোজা হয়ে গেছে, পা গুলো দাঁড়াইয়া গেছে। আর দেখলাম চার পাঁচজন লাঠি নিয়ে আমার বাবার পায়ের মধ্যে শরীরের মধ্যে বাইরাইতে শুরু করছে, অথচ আমার বাবা জীবিত অবস্থায়। আমার বাবার শরীরে কেউ আঘাত দিছে আমি মেয়ে হইয়া কোনোদিন আমার চোখে দেখি নাই। কত কিছুদিন পরে আমার মা মারা গেছে, আমার মা বড় শালীনতাই চলতেন, আমার মা বড় পর্দা করে চলতেন, বাহিরে কোনো লোকের সামনে নিজের চেহারাটা ভালো করে ওপেন করে না, হিন্দু হতে পারি কিন্তু পর্দা করতেন। কিন্তু আমার মাকে যখন মারা গেল, আমার মাকেও ওই চিতাশালায় নিয়ে গেছে আগুন ধরায় দেওয়ার জন্য, মায়ের গায়ের মধ্যে কাপড় দিছে, আর নিয়ে আগুনের মধ্যে শোয়াইয়া, কাঠের মধ্যে শোয়াইয়া, কাঠের মধ্যে আগুন লাগাই দিছে গো। আর আগুন লাগায় দেওয়ার পর আমার মার শরীরের মধ্যে আগুন লেগে গেছে, কিন্তু কাপড়গুলো আস্তে আস্তে পুড়ে পুড়ে আমার মার বডিটা উলঙ্গ হয়ে গেল। উলঙ্গ দেখার পর আমি মানতে পারি নাই, আমার মার হাড্ডিগুলা পাগুলা সোজা হয়ে গেছে, আমার মার শরীরের মধ্যে এমন ভাবে বাইরাইতে শুরু করছে। তখন আমি আমার বাবা এবং মায়ের চিত্র দেখে মুসলমানদের বিদায় বেলার চিত্র আমার চোখে ভেসে উঠেছে। আল্লাহর নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আমরা ইসলাম ধর্ম পেয়েছি, আমরা মুসলমান হয়েছি। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হইয়া মরিও না। ওই মেয়েটা বলে, আমি আমার বাবা মার শেষ বিদায়ের চিত্র দেখে মুসলমানদের কথা মনে হইয়া গেছে। মুসলমান মারা গেলে কত সুন্দর করে কুসুম গরম জল দিয়ে গোসল দেয়, নাকের মধ্যে তুলা লাগাই, কানের মধ্যে তুলা লাগাই। জিজ্ঞাসা করা হয়, নাকের মধ্যে তুলা লাগাও কেন? কয়ে, নাক দিয়া পানি ঢুকবে এই জন্য নাকের মধ্যে তুলা দেয়। কানের মধ্যে তুলা দাও কেন? কান দিয়া পানি ঢুকবে, নখগুলা খিলাল করে দেয়, পায়ের নখগুলা খিলাল করে দেয়, দাঁতগুলা খিলাল করে দেয়, দাড়িগুলা খিলাল করে দেয়। কুসুম গরম জল দিয়া তারে গোসল করায়, আতর লোবান দিয়া তারে পানির ছিটা দিয়ে আবার উজু করায়। কত মায়া মায়া রে! আবার মুসলমানটা মারা গেলে এইভাবে পেটে দইরা বসায়, বসে পেটের মধ্যে চাপ দেয় টিস্যু দিয়া, পায়খানা বাইরে গেলে টিস্যু দিয়া পরিষ্কার কইরা দে। কত মায়া! মুসলমান মারা গেলে তারে সুন্দর দেওবাড়িয়ার বাজার থেকে কাফনের কাপড় কিনা তারে নতুন জামা দিয়া তারে গোসল করায়। কত মায়া! এই মুসলমান হাসিলেস কেমনে? 24 ঘন্টা সেজদায় পড়ে থাকলে আল্লাহ যে আমরা শেষ জমানে পাঠাইছে, মুসলমান বানায় পাঠাইছে, শ্রেষ্ঠ জাতি বানাইছে, শ্রেষ্ঠ গ্রন্থ দিয়েছেন, শ্রেষ্ঠ মনোনীত ধর্ম দিয়েছেন, আমাকে এমন নবী দিয়েছেন যেই নবীর উম্মত হয়েছি, যেই নবী হলো সবার সেরা নবীর উম্মত হয়েছি, মুসলমান তোমার মুখে হাসি আসে কিভাবে? তোমার তো 24 ঘন্টা সেজদায় পড়ে থাকার কথা কথা বলেন। আমি বলতে হবে না, আপনি চুপ করেন, আপনি অটোমেটিক বন্ধ হয়ে যাবেন, জবান বন্ধ হয়ে যাবে। এটা কোরআনের আকর্ষণ, মুস্তফার আকর্ষণ। যেখানে আকর্ষণ গ্রাস করবে সেখানে কখনো আপনার মুখে হাসি আসবে না। আপনি নিজেই বন্ধ হয়ে, কেমনে বন্ধ হয়েছে? আরে আমি মোবাইল টিপতেছি, তাহিরুদ্দুর ওয়াজ করতেছে, কথা বলতেছি বন্ধুর সাথে, হঠাৎ করে মুখটা বন্ধ হয়ে গেল, বুঝলাম না তাহিরুদ্দুর কি করলো, কি জাদু করলো। নাও তাহিরি চেহারার আকর্ষণ না, এটা কোরআনের আকর্ষণ। এই জন্য আমার যুবক ভাইয়েরা সেলাই বিহীন নতুন জামা গায়ের মধ্যে লাগাইবো,
আমাকে সুন্দর করে শর্মা লাগায়া লাগায়া আমায়া করে করে খাটের মধ্যে শোয়া দিব। হিন্দু মেয়েটা বলে, এইতে আদর, কত সুন্দর আদর। সবাই চুকির পানি ফেলায় ফেলায় বিদায় বিদায় খামতে, কুসুম গরম জল দিয়ে গোসল দেয়, গায়ের মধ্যে সুন্দর করে যার কাপড়ের কাপড় লাগাইয়া দেয়, আমার খাটের মধ্যে তুলে, কান্দির মধ্যে কেউ ভার নিতে চায় না। কিন্তু মানুষটা মারা গেলে 10-12 কেজি ওজন বাইরা যায়। কিন্তু মানুষ তার কান্দে নেওয়ার জন্য পাগলের মতন প্রতিযোগিতা শুরু করে। আমার নবী আপনার নবী বলে, কেউ যদি মারা যায় আর লাশটাকে যদি কান্দের মধ্যে লইয়া 40টা কদম সামনে দেয়, আমার আল্লাহ 40টা কবিরা গুনাহ মাফ করে দিবে। কত মায়া! আমার যুবক ভাইয়েরা, অনেক কাটায় কাটায় কথা বলবো, বেশি লম্বা করবো না, বুঝার জন্য বলছি। এই প্রেম ভালোবাসা দেওবাড়িয়া গৌসিয়া সুন্নিয়া হাফিজিয়া এফতেতাই মাদ্রাসা এতিমখানা এই যুবকের দল। হিন্দু মেয়ে বলে, দেখলাম কাদের মধ্যে কইরা তারে জানাজার মাঠে নিয়ে যায়। আমার দেশের মানুষগুলো আমার ধর্মের মানুষকে বাইরা, আর মুসলমানদের ধর্মে হাজার হাজার মানুষ লাইন ধরে দাঁড়ায় থাকে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া ছল ছল করে বিদায় দেয়, আর তারে কাদের মধ্যে কইরা গুরুস্থানে নিয়ে যায়। কবরে নামানোর সময় দুইজন কবরে নামে, লাশটাকে হাতের মধ্যে নেয়, দুপুর মাইরা কবরে ফালায় না, আস্তে করে কবরের মধ্যে শোয়া দেয়, আবার মাটি চাপা দেয় না, উপরে বাঁশ দেয়, চাটি দিয়ে এত সুন্দর করে বিদায় দিয়ে দেয়। এই আকর্ষণটা, এই চিত্রটা আমার চোখে যখন বেশে উঠেছে, আমি বুঝতে পেরেছি এই ইসলাম ধর্মটাই হলো একমাত্র শান্তির ধর্ম, কল্যাণের ধর্ম, মানবতার ধর্ম, একমাত্র ধর্ম। তাই আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাফন আমায় পোড়াই দে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে আয় হায় ও বন্ধুরে, ও দেওবাড়িয়ার বাবারা, ও পানিশ্বরের বাবারা। আমি বুঝাইতে চাইতেছি, একটু তাকায়া দেখেন না সামনের গ্যালারিতে প্রত্যেকটা ছাত্রের মাথার মধ্যে সাদা পাগড়ি আছে না নাই? এই দারাস না সাদা পাগড়িওয়ালাডি, এই সাদা পাগড়িওয়ালা দারাস না বাবা, এই সাদা পাগড়িওয়ালা দেখেন, এই ছাত্রগুলা যখন গুরুস্থানের পাশ দিয়া যায়, এই ছাত্রগুলা যখন রাস্তা দিয়া হাঁটে,
ফেরেশতারা নিজের পাখাগুলা তাদের পায়ের নিচে বিছায়া দে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বসো বসো বসো। আল্লাহ এই পোলাপানগুলোর সিনা করে লাউহে মাহফুজের আয়না বানায়া দেন, এরা যেন এদের মা বাবার কবরটারে মা বাবার জানাজার নামাজটা পড়াইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পেলে যখন তারা যেন তারা আনন্দ করে। এই জন্য ফজল মানে হলো কোরআন, ফজল মানে হলো ইসলাম। ইসলাম পাইয়া কি আমরা খুশি? একদিন না প্রতিদিন। কোরআন পাইয়া খুশি কি? একদিন না প্রতিদিন। খুশির বাং আরবি কি? আরো জোরে খুশির আরবি কি? বাস এখন এই খুশির মিয়া যদি ঈদুল ফিতরের সাথে লাগান চলবো? আমি তো মনে করি আজকে দেওবাড়িয়া মাহফিলে প্রত্যেকটা ঘরে ঘরে মুরগি জব করছে আছে। কথা কন কথা কন ঠিক না বেটি? দেখবেন বৈরবের মেহমান, সরাইলের মেহমান সবাই উঠছে বিয়ের বাইর। কথা কন ঠিক না বেটি? আসেনি এরকম? কন ঈদের একটা খুশি না? খুশির আরবি কি? এটা লেগে কি তার দলিল চাই তুই বল? সব জায়গায় দলিল চাইেন না, সমস্যা আছে। এরপরে আমার আল্লাহ কই ওয়াবি রাহমাতি, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পেলে আনন্দ করো। এই রহমত মানি গল অন্য কেউ না, রহমত মানি হলো আমার দয়াল নবী, মায়ার নবী। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর পাইয়া খুশি কি একদিন না প্রতিদিন? তাইলে আমার পরিষ্কার কথা হলো, নবীরে পাইয়া কোনো ইমানদার বেজার হইতে পারে না। যারা মাঝে মাঝে নবীর শুভ আগমনকে ঘিরে বেদাতের ফতোয়া দেয়, আনন্দ মিছিলকে যারা বেদাতের ফতোয়া দেয়, মূলত তাদের ইমানের মধ্যে গণ্ডগোল আছে। কথা বলেন ঠিক কিনা? আছে না? আছে। এই জন্য আমার নবী আপনার নবী, আবার দেখেন কিছু টিকটক মৌলবি আছে, কইতাম নি কইতাম নিও কিছু টিকটক মৌলবি আছে, আসি নিতে বাজি আছে আছে না? আছে। এই টিকটক মৌলবিরা যখন টুকটাক কথা কয়, সমাজের মানুষের ইমান ধ্বংস করে। এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরি মতো বক্তার দরকার আছে। আসেনিও টিকটক মৌলবিরা যখন, মনে রাখবেন টিকটক মৌলবিরা যখন টুকটাক কথা কয়া জনসাধারণের ইমান ধ্বংস করে, এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরি মতো বক্তা দরকার আছে। যারা বলে আমি দেখাইতে পারবো মোবাইলে চার্জ দিয়া, যারা বলে আমার নবী নাকি 40 বছর পর নবুয়তি পাওয়ার পরে নবী হইছে, এর আগে নাকি নবী আসেন না? আমার নবী কি দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়তি ভাইয়া নবী হইছে? তো যারা এই কথা কইছে আর আমার মতো মৌলবি হই, মৌলবি হইলে চলবো? মৌলবি হইলে চলবো? মৌলবি হইলে চলবো? যাক সেরতাম না। ইডিল টিকটক মৌলবি এরা দারুণ ক্ষমতা হইল, 20 মিনিট ওয়াজের দারুণ ক্ষমতা। আমরা মতো 2 ঘন্টা সিলেতে পারতো না, কইতে পারতো না, হুঙ্কার দিতে পারতো না, আবার তেলাবত করতে পারতো না। এরা মুখ দিয়ে বুলেট মারলো, সুর দিয়ে একটা কোরআন আয়াত তো বাইরো না। এরা গুগল থেকে বাইর করে গেলে না, যেই কথাটা কইলে বাইরে লইব। ওই কয়েকদিন একটা করে সামি আল্লাহ হুলিমান হামিদা বলি কিতা জীবনে কিতা শুনছেন? হুলিমান হামিদা কে কইছে? মানে এরা যদি একটা বাইক করে নিজে নিজে বাইঙ্গা ও নিজে নিজে তৈরি করে তাহলে চলবো। সামি আল্লাহু লিমান হামিদা, হুলিমান হামিদা আমি কি হনুমান ডাইলগ করতে পারি? কতক্ষণ ঠিক না বেটি? মানুষের ভিতরে একটা কি ঢুকাই দিল তখন যে ওই সামি আল্লাহ ভরত যাই মনে হয়েছে। কতক্ষণ ঠিক না বেটি? এরা কাজ হইল ভিতরে একটা গুতা দিয়ে ভাইরাল হওয়ার দান্দা। এই ভাইরাল যারা হয় হওয়ার ধান্দায় ওয়াজ করে, এই ভাইরাল হওয়ার ধান্দায় ওয়াজ করে না, 2 দিন পরে হোক আর 3 দিন পরে হোক এরা ভাইরাসে পরিণত হয়। কথা বলছি যারা কইছে মিলাদ নবী দর্শন জুলুসে জিলা ভিগাই বললে আমরা জুলুস করি, হেরা এটা কইলে কি আমরা জুলুস করে বন্ধ হয়ে যাবো গা? একবার কে হুজুর এ মুখে কইছে মিলাদ নবী পালন করে বেদাত, আপনি দি কিছু গণ না। আমি কে কইতাম কি তা মিলাদ নবী বাংলাদেশে পালন হইতো, এখন এটা 152টা দেশে চলে গেছে। কথা কন ঠিক না বেটি?
তাহলে আমরা কি লেগে হের কথা কান দিয়ে সময় নষ্ট করবো, কথা কন্যা ঠিক কিনা? তো এই বাইরা এই টিকটক মৌলবি কইতেছে নবী বলে চল্লিশ বছর পরে নবতি ভাইয়া বলে নবী যে এর আগে বলে নবী হয়েছেন না, এখন শুনেন জুতাটা লাগে নি বাড়িতে অকাল জুতাটা মন লাগে না হিসাবটা করলে, কারণ আমার গালি দিলেন আমি সেরা দিব, আমার বাপের গালি দিলে আমি সেরা দিব, আমার নবীর জাতার সিফতার আজমতের মর্যাদাকে ক্ষুণ্ণ করে কথা কইলে তারে কি সিনিয়র টাইম কি দেওয়ার বেড়াইতে আসো যে বন বেড়ে ভুলাবান মেজাজ গরম দিল নরম কথা কন ঠিক না বেটি আমরা জানেন না ব্যাপারটা, আমরা কিন্তু আগে থেকে ঝগড়া কমছে কিন্তু ঝগড়া হয়ে আরেক জালা ইটা চালাইতে বন বেড়ে নাম দিয়া এই জালা রইলে সবচেয়ে বড় জালা বর্তমানে কথা কন ঠিক না বেটি। আমি দশগত দর্শি একটা কেসি দিন ঘটন হয়েছে এক জায়গার নাম দিয়ে দিছে বন বেড়ে, আমি বন বেরি কে ব্রাহ্মণ বেড়ে শুদ্ধ লাগতো না বন বেড়ে বলা বন বেড়ে ফুলামান বিদেশে যায় যদি দিই যে অন্য জেলায় ফুলামান বিদেশে বিদেশ বিপদ আছে বাইতে টেয়া নিয়ে আবার উদ্ধার করি কথা ঠিক না বেটি। আমরা মেজাজ গরম হলে একটা দিন নরম আছে কথা কন ঠিক না বেটি। তো টিকটক মৌলবি যে কইল নবী নবুতি ফাওয়ার পরে নবী আছে এর আগে নবী আসেন না, অন এই কথার কিন্তু আপনারা আমল নিবেন না কাজে নিবেন না? নবী কিতা মারফেট থেকে আয়সা মারহেম থেকে আয়সা কিতা চল্লিশ বছর পরে নবুতি ভাইয়া নবী আছে না? মারফেট আসার আগে নবী আসিল, আবদুল্লাহর কপল মোবারক আসার আগেও নবী ছিল, রুহানি জগতে নবী ছিল, তুলে হে এইটা পাইছে গো বোঝা গেল হ্যাঁ নিঃসন্দেহে ইহুদিদের ট্যাবলেট খাইছে কথা কন। আবার আর এফার আয়েন জিগাইলে নবী জিগাইন আমরা দলিল দিলে অসুবিধা আছে? নবী জিগেস এক সাহাবী প্রশ্ন করছি আর রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুয়াত, আপনি কখন থেকে নবী হয়েছেন? রাসূল ডাক দিয়ে কয় কুনতু নাবিয়া ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আদমের যখন অস্তিত্ব নাই মাটি নাই পানি নাই আরশ নাই কুরসি নাই লোহ নাই কলম নাই তখনই আমি আল্লাহর কাছে নবী হিসেবে ছিলাম। আর হে তো কই কি এই ওয়াজ যখন শুনি তখন এটা জবাব দিল আপনারা মতন আপনারা সমাজে কিছু লোক আছে দোকানে বইয়া কো তা কি লাগা গালাগালি করে গালাগালি করছি আমি ওই লোকটারে বাঁচাইবার লাগে ওয়াজ করতেছি, দেখলি বাবা কবরে নবী সারা কোনো আপন হবে না কথা বলেন ঠিক না? আবার আরেকটা দিন কইতেছে কো নবী বইলে শেষ নবী না, নবীর পরে বইলে আরো নবী আইব নাউজুবিল্লাহ দুই দিন পরে কন না ভেড়াও কিন্তু ফাঁস করতে নামাজ পড়ে মসজিদের মধ্যে টিভি লাগে রেখে মসজিদে কি লাগে রেখে টিভি লাগে রেখে এর আবার নামাজও পড়ে মাথা থাকরিও আছে টুপিও আছে এরাও তো মুসলমানের দাবি করে, অহন মুসলমান দাবি করলে শুধু চলতো না বুঝতে হবে তা সে আমার নবীর জাত এবং সিফর সর্বগুণে জানে এবং মানে কিনা, আবার জানলে চলতো না গো শোনার সান মানতইব কথা কন ঠিক না বেটি। রেজ বিশ্বজুরে কই তো আল্লাহ মানা নবী মানা না, নবী মানলেই আল্লাহ মানা কথা কন ঠিক না বেটি? এই জন্য যুবক ভাইরা আমার নবী দুনিয়াতে আসার আগে নবী, যারা নবী সম্পর্কে যাদের ধারণা নাই সে কখনো মুসলমান হতে পারে না। আল্লাহ বলছে বন্ধু আপনার উম্মতকে বলে দেন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায় তারা যেন আনন্দ করে। এখন দেবপরিয়া জানতে চায় আমার নবী কি রহমত না গজব? ঘোষণা কি মোল্লার না আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিন বলে হ্যাঁ বন্ধু আমি আল্লাহ হলাম রাব্বুল আলামিন, আপনি নবী হলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহ আকবার। এই জন্য যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলি নবী ছাড়া কবরে আপন কেউ হবে না। আমি যতই ওয়াজ করি না কেন এই মাদ্রাসা ছাত্রগুলোর মাথার মধ্যে আজকে আমি পাগড়ি পরিয়ে দিছি, এই মাদ্রাসার পোলাপানগুলো অনেক দামি সন্তান, এই মাদ্রাসাটা টিকে থাকলে শূন্য জিন্দা থাকবে কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় এসে যদি আকীদার ওয়াজ না করি হক আদায় হবে না, এখানে এটাই হলো শূন্যতের ক্যান্টনমেন্ট, এখান থেকে ফোর্স তৈরি হবে
কথা বলেন ঠিক কি না? ফোর্স দেয়ার হবে। ভাইয়ের আমার, আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন। সন্দেহ আছে নাকি? মারহাবা বলো, মারহাবা। গজলে কেটে না লেখছে? আমি লিখছিলাম না, গতবার লিখছিলাম একটা, এবার লিখছি আরেকটা। সামনে গুন্ডাই মেরে ওর লিখে তো রাখছি, মারহাবা বলো, মারহাবা বলো, মারহাবা, মারহাবা বলো, মারহাবা। দিল খুলে বলো মারহাবা, প্রেম নিয়ে বলো মারহাবা, ভালোবাসাই বলো মারহাবা, নিশান উড়িয়ে খুশির তানে যিনি সবসে আলো বালা, যিনি সবসে আলো বালা, তিনি কামলি, তিনি কাবার কাবা। মারহাবা বলো মারহাবা, মারহাবা বলো মারহাবা, দিল খুলে বলো মারহাবা, প্রেম নিয়ে বলো মারহাবা, বা ভালোবাসাই বলো মারহাবা, বা নিশান উড়িয়ে বা মারহাবা, 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 মারহাবা বলো মারহাবা, মারহাবা বলো মারহাবা, মারহাবা বলো মারহাবা। একটা জবান বন্ধ রাখবেন না, ভূমিকার মধ্যে অনেক কথা বোঝাইয়া দিয়ে গেলাম। আমার নবী হলো রাহমাতাল্লিল আলামিন, আমার নবী হলো কবরের সাথী, আমার নবী হলো হাশরের সাথী। আমার নবীর সঙ্গে যারা গাদদারি করবে এরা নবীর শাফাত পাবে না। আর নবীকে যারা ভালোবাসবে, আমলে যদি ধরা খায়া যায়, আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী দুনিয়াতে এসেছেন। আসার পরে মা আমেনা বলেন, আমি আমার সাধু মনির আমি ধরতে গেলাম। সন্তান ভূমিষ্ঠ হলে, সন্তানকে মা দেখলে সন্তানের মায়ের প্রসবের ব্যথা দূর হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? মা আমেনা যেই মাত্র ধরতে গেছে, ধরতে যাওয়ার পরে জান্নাতের চারটা মহিলা ডাক দিয়া বলছিল, এই মুহূর্তে দুনিয়ার কোনো হাত দিয়া রাহমাতুল্লিল আলামিনকে স্পর্শ করা যাবে না। যেই মাত্র এই কথা বলল, মা আমেনা বলেন, আমি দেখলাম আমার জাদু মনি রে আসমানের দিকে উড়াইয়া নিয়া যাইতেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মা ধরতে গেছে। এই সমাজের ভিতর অনেক মা আছে, দেখবেন সন্তানটা পেটে গেলে সন্তানের জন্য দিবানা হয়ে যায়, সন্তানকে দেখার জন্য মা মাসের পর মাস, দিনের পর দিন সব তালাশ করে। অনেক মা দেখবেন দুপুর বেলায় তিন চারজন মহিলা লইয়া কথা বলে, পেটের মধ্যে আট মাসের বাচ্চা, জবানটা খুলে বলেন কয় মাসের বাচ্চা? আট মাসের বাচ্চা লইয়া কথা বলে। হঠাৎ করিয়া চার পাঁচ জনে যদিও কথা বলে, ওই মুহূর্তে মা দুকিনি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। পাশের বাড়ি মহিলা ডাক দিয়া কয়, হঠাৎ করে কেন চোখের পানি ফালাইয়া কান্দ? এই মহিলা ডাক দিয়া কয়, আমার পেটের ভিতরে আট বছরের বাচ্চা, আট মাসের বাচ্চা আছে। এই বাচ্চাটা যখন আমার তল পেটে লাতি মারছে, আমার কলিজায় যখন লাতি মারছে, ব্যথায় আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আমি চোখের পানি ফালাইয়া কান্দতেছি। ওই মহিলা ডাক দিয়া কয়, সখী না, চোখের পানি ফালায় কানতেছ? আমি দেখছি, কিন্তু আমি দেখতেছি গাল বায়া বায়া পানি পড়তেছে, কিন্তু তুমি মুস্কি মুস্কি হাসতেছ, তার কারণটা কি? তুমি চোখের পানি ফালায় কান্দ, সন্তানের লাথি খাইয়া
বাবা তুমি মুস্কি মুস্কি হাসতেছো, তার কারণটা কি? ওই মুহূর্তে মা দুঃখিনী ডাক দিয়া বলে, আমার জাদুমণি আমার পেটের মধ্যে লাথি দিছে, এই ব্যথায় আমি চোখের পানি ফালাইয়া কান্দতেছি, কিন্তু আমি হাসি কেন জানো নি, আমার জাদুমণি পেটের ভিতরে জিন্দা আছে, এই জন্য আমি আনন্দে কান্দতেছি। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? মাদ্রাসার ছাত্র, ও মাদ্রাসার ছাত্ররা রে, তোমার মা তোমার পেটের মধ্যে নিয়া নিয়ত করছে হাফেজ বানাইব, যখন তুমি হাফেজ হইয়া মার কদমে যাইবা, মায়ের মতো এত খুশি আর কেউ হবে না। আজকে দশটা ছেলের পাগড়ি দিছি, আপনারা গরমে বিরক্ত হয়ে গেছেন, কিন্তু এই ছেলেগুলোর আব্বা আম্মা আজকে ঈদের দিন চলতেছে, আমার জাদুমণি কোরআনে হাফেজ হয়েছে, জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? যাবক ও ছাত্রী পায়ে হাত দিয়ে বইলা যায়, কোরআনে হাফেজ একজন না দুইজন না তিনজন না চারজন না, রেওয়ায়েতে এসেছে দশজন মতান্তরে বিশ জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাই একটু খেয়াল করে দেখেন, এই সন্তান তার মা বাপরে বলবে না, ভাই বোনকে বলবে না, আমি কাগজে কলমে লিখতে পারি এই সন্তানটা হাফেজটা তার উস্তাদকে বলবে না, আমি কাগজে কলমে লিখতে পারি যিনি তার লুজিং খাওয়াইছে এই লুজিং ওয়ালারেও বলবে না, কথা বলেন ঠিক কিনা? এখনো তোমার মা রাতের বেলা ঘুষুমায়া ঘুমায়া কান্দে, শুয়া শুয়া চোখের পানি ফালায় কান্দে, আমার ছেলেটা দেওবাড়িয়া কেমন আছে, আমার ছেলেটা খাইছিনি, আমার ছেলেটা ঘুমাইছিনি, আমার ছেলেটা কি করে, এইভাবে মা দিন আর রাত কাটাইতেছে। এই পোলাপানগুলো মাঝে মাঝে মায়ের কথা মনে হলে মনটা খারাপ হয়ে যায়, উস্তাদকে বলবো উস্তাদ আপনি তাদের বাপ, উস্তাদকে বলবো উস্তাদ আপনি তাদের মা, এই মা এবং বাপের পরশ দিয়া এই ছোট্ট পোলাপান গুলো দেখে রাখবেন, ওরাও রাতের বেলা শুইতে গেলে মায়ের কথা মনে হলে ঘুম আসে না। ও আল্লাহ, ও আল্লাহ গো, এই পোলাপান গুলোর মনটা তুমি ঠান্ডা করে দাও, এই জন্য যুবক আমার মা বাবার মনে কোনোদিন কষ্ট দিলে হাফেজ হইতে পারবা না, মা তোমার অমঙ্গল চাই না। এই পৃথিবীতে একটা মানুষ সারাদিন কষ্ট করে গাম জড়ায়, ঘরে ঢুকার সময় লুঙ্গি দিয়া কপালটা মুচ্ছা ঘরের ভিতরে ঢুকে, যেন ঘরের মানুষ বুঝতে না পারে কষ্ট করে ঘরে এসেছে। এই পৃথিবীতে একটা মানুষ সাত দিন না খাইলো কোনোদিন বলবে না আমার ক্ষুধা লাগছে। আপনারা বলেন বয়স কত হয়েছে জানি না, জীবনে শুনছিনি মা কইছে আমার ক্ষুধা লাগছে, জীবনে কোনোদিন এই কথা মার মুখ দিয়া শুনি নাই। ও তো আমরা কতবার কইছি আম্মা গো ক্ষুধা লাগছে, গরের ভিতরে খাওয়ার নাই, মা বলছে পুত্রে গপেক্ষা গর, ওফু তোর বাপ খাওয়ার লই আইতেছে, তোর বাপে বাজার কইরা লই আইতেছে। কেন কইতাছি, এই মাদ্রাসার পোলাপান গুলো দেখে বড় মায়া লাগতেছে, দেখেন না প্রত্যেকটা ছেলের চেহারা মলিন হইয়া গেছে, অনেকে মনে বাপটারে হারাইয়া ফেলাইছে, অনেকে মনে আমার মতন বাপ হারাইছে, অনেকে মনে হয় মা হারাইয়া ফেলাইছে। যারা বাপের দেখা আগে মা ফেলাইতো, এখন সেই বাপটা কবরে। ও দেওবাড়ির দোকানদারেরা, ও বানেশ্বরের দোকানদারেরা, ব্যবসায় যদি লাভবান হইতে চাও মায়ের পায়ে দইরা দইরা ব্যবসার ভিতরে আইবা, দেখবা আমার আল্লাহ তোমার গাইবি বরকত দিয়া দিবে, কথা বলেন ঠিক কিনা? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, বাবা গো বাবা। আমার বাপটা গেছে গেত, আমার বাপটা তো চলে গেছে,
এই বাপটাই কইছিল তুমি নির্বাচন করবা, এই মাটাই কইছিল নির্বাচন করবা, তুমি কি দর্জনকে ওয়াদা দিছ? ওয়াদা দিলে কিন্তু মাঠ থেকে ভাগ্য আসবে না, ওয়াদা দিলে মাঠে থাকবা, কাউকে সাথে প্রতারণা করবা না, দর্জন হোক তাদেরকে নিয়ে কাজ করবা, কিন্তু ওয়াদার খেলাপ করবা না। এত ওয়াদার প্রতি, জবানের প্রতি এত তার হিম্মত ছিল, এই জন্য সে বাপটাকে হারাই ফেলাইছি। বলেন না, বাবা গো ও বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বক্সটা একটু তুললে দেন লালা রস্তে, বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম, ভালোবাসি তোমায় বাবা বুকুটা যে যাইছি রে আল্লাহ, ভালোবাসি তোমায় বাবা বুকুটা যে যাইছি রে, তোমার কথারি হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাপটা যখন বুড়া হয়ে যায়, ছেলে যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, বাপমার মূল্য সংসারে কমে, এমন কষ্ট দেয় মুখ খুলে বলতে পারে না, দুঃখের কথা কাউকে শেয়ার করতে পারে না। এই ওয়াজটা তুলছি আমার মাদ্রাসার পোলাপানদের কারণে। ও পোলাপান, মা বাপের দোয়া থাকলে তোমরা হাফেজ হইবা তাড়াতাড়ি, মা বাপরে কোনোদিন কষ্ট দিও না, মা বাপরে কোনোদিন চোখের পানি ফালাইয়া কান্দর কান্দাইও না। ও যুবক, আমার নবী আপনার নবী বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে মা আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই পৃথিবীতে যদি একটা মানুষকে বলা হয়, দাদাকে যদি বলা হয় কিডনিটা দিয়া দাও না নাতির জন্য, দাদা বলে চিন্তা কইরা লই, নানাকে যদি বলা হয় কিডনিটা দিয়া দাও নাতির জন্য, নানা বলবে চিন্তা করা হয়, বোনকে যদি বলা হয় কিডনিটা দিয়া দাও ভাইয়ের জন্য, বোন বলে চিন্তা করে দেখ দেখে লই, ভাইকে যদি বলো কিডনিটা দিয়া দাও ভাইয়ের জন্য কই চিন্তা করে লয়। আর একটা মানুষ, সেই মানুষটার নাম হলো জনম দুগিনী মা, আমার বাড়ির পাশে আমার চাচাতো ভাই নাম জুয়েল ভুইয়া, তার মেয়েটার কিডনি চলে গেছে, বাংলাদেশে কিডনি পায় না, চইলা গেছে ইন্ডিয়া মাদ্রাসে, ওখান থেকে যখন আসছে আমি জিগাইলাম কিডনি পাইছেন নি, কয় হওয়া পাইছি, কয় কত লাগছে আমি জিগাইলাম কত লাগছে, তখন আমার কি কই জানেন নি তাহিরি রে, টাকা দিয়া কিডনি কিনতে পাই না, যখন অনেক কিডনি পায় পয়েন্ট মিলে না, কিন্তু মেয়ের মা তোর বাবি তার মেয়ের জন্য নিজের কিডনিটা দিয়া দিছে। সারা জীবন মনে করছি এই ওয়াজগুলো বলি কাল্পনিক,
এখন দেখি আমার ঘরের সামনে ঘটনা ঘটে গেল। এই জন্য মা সন্তানের জন্য কিডনি দিতে দেরি করে না। মা সন্তান যখন অসুখ হইয়া যায় মা ডাক দিয়ে কই আল্লাহ তুমি আমারে লইয়া যাও, আমার জাদু মনিরে তুমি নিও না। মায়ের কান্দন যাবত জীবন, দুই চার মাস বোনের কান্দন রে, গোরের পরিবারের কান্দন কই একদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। দশম আর দরদিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়ায়, ভূমিষ্ট হইয়াই আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া, অসুখ হলে দেখি চাই হরে মাই রয়েছে বিছানায় বইরা গো, আমায় আল্লাহ যাও গলিয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা ও মাদ্রাসার বলাপান জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এ যুবক এই মাদ্রাসাতে যে সন্তানগুলা পড়ে এই সন্তানগুলা দেওবরিয়ার কাছে আমানত, এই মাদ্রাসা যে ছাত্রগুলা পড়ে এই ছাত্রগুলো দেওবরিয়ার আনামত। এই আমানত ছাত্রগুলারে মাথার মধ্যে হাত বোলাইলে কি হবে জানেন? নেই, আমার নবী আপনার নবী বলে কেউ যদি এতিম ছাত্রের মাথার মধ্যে হাত বোলাইয়া দেয় হাতের নিচে যতটা চুল থাকবে সেই পরিমাণ নেকি আমার আল্লাহ সাথে সাথে বান্দারা দান করে দেয়। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, আমি ওয়াজটা কেন এইভাবে করছি যেহেতু আমার সময়টা হিসাবের সময়, এই জন্য হৃদয়টাকে আকর্ষণ করে বললাম একটা কথা, শুধুমাত্র কোরআনকে মহব্বত করব, একটা কথা শুধুমাত্র ইসলামকে মহব্বত করব, একটা কথা শুধুমাত্র নবীরে মহব্বত করব, একটা কথা শুধুমাত্র মা বাবারে মহব্বত করব। হিসাব মিলাইয়া দেখেন আমি আপনারা কি সবকটা দিয়া গেলাম। এটা কোরআনের মাদ্রাসা, এখানে মায়ের সন্তানরা পড়ে। এই জন্য আমি বইলা দিয়া যাই, যতদিন বাঁচবো মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? তুমি কি মনে করছো তোমার মা টাকার পাগল? আপনি কি মনে করছেন আপনার বাবা টাকার পাগল? চ্যালেঞ্জ করলাম, আসেন আমার সামনে আসেন। আজকে আমি বললাম আপনার বাবাকে নিয়ে আপনি 50,000 টাকা একটা বান্ডেল দিবেন, চ্যালেঞ্জ করলাম 50,000 টাকা একটা বান্ডেল দিবেন, দিয়া বলবেন আম্মা ও আব্বা আপনার জন্য টাকাটা আনছি, নেন। তাহির হুজুর বলছে আপনারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতাম, আপনি টাকাটা নেন। তখন মা বাপ কইবে পুত্রে এই টিহা দিয়ে আমি করুম কি, বউর কাছে দিয়া রাখ, তোরা খরচ করিস পুত্রে, ফোক আমি তো খাওয়ানোর কালি খাইছি না, ওখন বুড়া বয়স খামু, আর জিনিস তো ফিনবার কালি ফিনছি না, যেই সময় জিনিস ফিনদার বয়স আছি ওই সময় জিনিস বেচা ধরে লেখাপড়া করাইছি, কথা কন না কেন? আর এখন আমি কিতাগ্রন টেহা দিয়া অভুত তোর কাছে রেখা দে। আবার আরেকটা কথা কই, ইডো নোট করে লইয়া যান, দেওবরিয়ার থেকে ফান কিন্না লইয়া যাবেন, পান কিন্না লইয়া যাবেন, পান কিন্না মার কাছে নিয়ে সকালবেলা দিবেন, ও আম্মা নৌ এক বিরে ফান আনছি, দেখবেন মা এই ফান দ্বারা লাভ দিয়ে লইয়া যাবো গা, মিয়া কইব মাশাল্লাহ মাশাল্লাহ ফুতানছ মাশাল্লাহ, সকালবেলা দুপুরবেলা দরজার মধ্যে বইব, বইয়া সুন্দর কইরা জল চুকিতে বইয়া বইয়া ফান দ্বারা সিরা সিরা বিড়াইতে দিব, আর কইব আমার ফুতে আনছে ফান্ডা। আরে শুধু না দেখো বাপের একটা লুঙ্গি দেন না, আমার লুঙ্গি 700 টাকা কিনা দেন না, 7,000 দরকার দেখিতা 700 টাকা কিনা দেন না, দেখবেন মাঠটা দৈত না, মাঠটা না ফালাইয়া এই লুঙ্গিটার একবারে ওই যে কিতা কুটি রে সাফারে জিরি আছে ইডি সহকারে ফিন্দা লাইব, ইডি সহকারে ফিন্দা একবারে ফুলায় ফুলে লঙ্গিটা লইয়া এমনে যাইয়া দেওবাড়িয়া বাজারে বইয়া ফুলায় ফুলাইয়া এমনে বারবার দেব কিও সা আসিনি, হ্যাঁ এবার দোকানদারে কইব কিও নতুন লঙ্গি দিও, তখন বাপে কইব হ আমার ফুতে আনছি। চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ, বাপ মা তো টেহার পাগল না, বাপমার কাছে আপনি অ্যাকাউন্ট গোপন করেন, বাপমার কাছে আপনি সম্পদ গোপন করেন, বউর কাছে ওপেন করেন, কথা কন না কেন? মা কফুতে সব টেহা তো বউর কাছে থাকবো, ফুত বিদেশ থেকে আইসো আমার দিকে কম্বল একটা দিছ, আরে আর একটা রুমাল দিছ, তোর বাপের একটা লুঙ্গি দিছ,
আর রহমান দেবের ফিস দিছো সাদা টেটলনটি গরমের মধ্যে যেতে গামতারওয়ালা গিরিয়া দিছো দেখলা যে আনছো চোদের অপেক্ষা মাল ভালো হয়েছে সুন্দর হয়েছে কিন্তু শুরু যে ব্যাগ ডানছো দিনা দিপুত খুলছো না রে এটা খুলবো কেমনে এটা তো দুইটার ফরে না খুলতো তাই রে হ্যাঁ হ্যাঁ খুলছি নি খোলার পরে ফাঁসের বাড়ির মহিলা আয়াক কি গো ফাঁস দিন ফরে আয়াক ফাঁস দিন ফরে আয়াক কি গো আমনের ফুলা কিতে কিতে আনছে ক ফুলা আনতারছে না বেশি বালা না তো কম্বল আনছে তিন দিয়া আর হের আপেল হের বাপের লেগে আমাদের মুসল আনছে আতুরের বোতল টোতল আনছে আর সাদা একটা রুমাল তুমাল আনছে কুকিরে আমনের বউ দি কইছে আমনের বউ লেগে বলে ফাঁস ভরি স্বর্ণ আনছে পরে মা আস্তে আস্তে যায় বউ রে জিগা কি গো আমার ফুলা ফুলে ফাঁস ভরি আনছে আনছে তো কি দিছে আনছে তো কি দিছে আনছে তো কি দিছে এরপরে যখন ফুটো জন দোকান দিকে আয় না নতুন নতুন জন একটা সিন লাগায় ঘুরে না বাবুগিরি করিয়া সেটা ফসলে দুদিন পরে না কালা ভূত হয়ে যাগা এরপরে হ্যাঁ ঘর আইসি বার দাবো ক দেখ শুনি তুমি যে ফাঁস বুড়ি আনছো কেমন যেন খবর পাইছে তোমার মায়া জিগা হুঙ্গো ইয়া ফাঁস বুড়ি জিনিস বুঝে আনছো তোমার লাগে হ্যাঁ আর মা কি তেমনি জিগাইছি লাগাই দিয়েছে তখন ফুলা যায় এক কি তাকো তোমার গোর কি তা কইছো গোর ফুত আমি কিচ্ছু কইছি না তো আমি কইছি তো ওই হেরা বারে এক বিটাই কইছে তুই বলে ফাঁস বুড়ি স্বর্ণ আনছো দিদি তো জিগাইছি তখন ফুলাও আবার জিনিস তো তোমার লাগে আনছি আমি আমার লাগে আনছি তোমার লাগে আনছি তুমি তুমি আনছো তুমি টিফিন বা এটা হো না কথা কইলে হে না কই আমার লাগে আবার কই দা বলো কোন তোমার বলো কোন লাগে আমার কাছে কইলি তো চলে হে বিয়া করছে না বইছে কইছে তখন মা যখন দেখছে লেগে গেছে গা ঘরের ভিতরে আগুনটা তিন দিনের ভিতরে আগুনটা কিন্তু লেগে গেছে গা বিদেশ থেকে যায় মা অপেক্ষা করছেন পাঁচ বছর পরে ফুতাইব মাশাল্লাহ দোয়া খায়ের কইরা ফুতরা জানমালা কই হুনে না তো আর এমাদা তাই নে গড় লেগে গেছে পাঁচ দিনের ভিতরে আগুনটা লাগছে পরে আ কি যে একটা অবস্থা যাই হোক এ আসতে হুনেন না কথা কইতে শুনেন না বুঝাই দিতে শেয়ার করে জায়গা জায়গা তো বুঝার লাগে কিছু ফুলা মারা আছে সব জায়গা যাই তারা না আর সবাই তো ইউটিউব চালাও না দেখতো এটা তো কই বুদ্ধি আছে ওই বুঝবার লাগে কই আর কি এরপরে মনে করেন যে তখন মা উঠতে কই পুত্রে হই না যা তুই যদি আমারে কইতে বল লাগে ফাঁস বুড়ি স্বর্ণ আনছ আরে আমার ফিন্দার সময় তো আমি ফিনছি না এটা বেচ্চা তোরে লেখাপড়া করে বিদেশ ছড়াইছি আর ওখন আমি ফিন্দুম রে এখন আমি ফিন্দুম তুই যদি আমার কইতে যে বল লেগে স্বর্ণ আনছ আমি সারা রাত এই স্বর্ণটি পাহারা দিলাম হইলে কথা কোন ঠিক না বেটি গালগুল ফুলাইয়া বউ এক দেশ এক দেশ আর বউ আইতে সবচেয়ে বড় ষড়যন্ত্র হইলো যে আমার মন জয় করবার লাগে মাছের বাজি একটা জায়গা তিনটা খাওয়া আরে মার দিকে কেমনে আলাদা করতো মার দিকে এই শয়তানের রশিটা হইলো নিজের মা বাপ থেকে কেমনে আলাদা করবো যেই মাত্র মা বাপ থেকে আলাদা করে সারবো এতক্ষণ পরে নিজের ভাই বোনের লাগে আলাপ করে এতদিনে যায় একটু সুখ কফাল আইসে বহু কোনদিন মাত্র নারণ হইব আফন ও আবলোসন আবলোসন মানে আবলোসন আর কি বহু আবলোসন গুলো লাগে যাবে দেব পারি বহু কোনো দিনে মাত্র নারণ হইব আফন বো তরে ভালোবাসিব ইতা এটা তো এটা তো হইবো আমি ঘর মাথা লাগলি না কোথাসি কোথাসি কি আপনার সারি দিব কি কষ্ট হচ্ছে নাকি দাবা যাক তাহলে এই লাইনে যেতাম না তাহলে হেই লাইনে বালা এই লাইনে আসলাম গড়ে ঢুকছিলাম গানজুইটা ঠিক করবার লাগিয়া না গানজুইটা আছো তো গানজুইটা আছো না আজকে সত্তর সত্তর পার্সেন্ট বাপ মা অশান্তিতে একমাত্র নেশাখোর সন্তানের কারণে কথা বলেন ঠিক না না কই যাবো মনে করছেন বানানে না কই যাবো এটা আশিকে রাসূল মুখ দিয়ে ইয়া রাসূলুল্লাহ কইবা আবার আওয়ার সময় কইবা কইরা তাহিরে যাইবো তো একটু ডান দিয়া জায়গা ডান দিয়া জায়গা না একটা লোক হাত তুললে কোন হুজুর আজকে থেকে ওয়াদা করলাম কাল কোন নেশা করছি আজকে আইবার সময় করছি আর কালকে থেকে নেশা করতাম না হাত তোলেন একটা লোক কোন যে হুজুর আমি আর খাইতাম না কেডা এটা আসেনি কেউ যে আমরা আজকে দিনের বেলা খাইছিলাম আর খাইতাম না এমন একটা কেউ আসেনি বাবা রে সরম হতো তাহির রে সরম হতো আর তুমি যে খাইছো ক্যামেরা দেখছে না তাহিরি দেখছে না জাহিরি দেখছে না বাতিনি দেখছে না কিন্তু দুইজন সিসি ক্যামেরা আসেনি বাইচা যাবেন গা গান জুটার গোষ্ঠী বাবা খাইতো নিজের বাপরে বাপ দেয় না শেষ সাথে চাই বাবা আসিনি
বাপরিবা মাদার সাথে হা দেনা আর মোবাইল টেহা না থাকলে বাপরিবা বাবা বন্ধুর ফোন দিয়ে করে এমবি ভাড়াস না এমবি ভাড়াস না এমবি ভাড়াই তো বহু কোন দিনে মাত্র নার নয় বোয়াফন ও আবলোসন বহু কোন দিনে মাত্র নার নয় বোয়াফন বউ তরে ভালোবাসিব সরাইল দিকে লাল শাড়ি কিন্না দিবি যত ফুয়ার যখন কোন জায়গায় আফদ বিপদ হই বউর আগে মা জানেন কথা মিশা নয় ঠিক কিনা ফুয়ার যদি কোন জায়গায় আফদ বিপদ হই বউয়ের আগে মা জানেন কথা মিশা নয় বউ তোর জেন তেন একটা গেলে আরেকটাই বউ আরে বউ তোর জেন তেন মা হইল ও মূল্য ধন বউ কোনদিন মাত্র নার নয় বোয়াফন ও পাগল মন ও আপলোসন ও বউ কোনদিন মাত্র নার নয় বোয়াফন ঠিক কিনা বাবা চলব হে বুঝতেছে এমন অস্ত্র জীবন হয়েছে না রে আমি কি বাবা চলবো চলবো বলে যদি কেউ না বুঝেন না তাহে আমরা লোকে বয়া যাবো হাক্কার গোড়ার মধ্যে অসুবিধা কি কথাখন ঠিক না বেনি তবে কিছু দুয়াশলা আছে দুয়াশলা আছে দুয়াশলা আসেনি আয়ো কত হইব হাসরের মাঠে কথা কন ঠিক না বেঠি দুয়াশলা জুতা সুর বহুত বালা ইমান চুর বহুত খারাপ মায়ের আমার কষ্ট নিয়েন না অনেক লাইনে যাওয়ার ইচ্ছা ছিল বুঝতেই পারতেছেন আমি আর একটা জায়গা যাম ওই 11টা বাজতেছে আর যে সুন্দর হাইওয়ে রুট সিএনজি গে এমনে ভরে ইল্লাল্লাহ সিএনজি যখন যায় ভরে আমি কই ইল্লাল্লাহ আবার যখন থুপুত উড়ে আল্লাহ মানে হলো ইসমে জাতের জিকির আল্লাহ আল্লাহ মানে জিকির চলছে 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 আর হুট করে সেই দুপুত গা ভরে না ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাস যাই হোক আশা করি রাস্তা ইনশাল্লাহ হয়ে যাবে।